আসলে কি করলে আপনি সাকসেস হবেন? পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্ঠুর সত্যটাকে জানেন যে আপনি কখনো অন্য কারোর ভিডিও দেখে বা মোটিভেট হয়ে সুলাইমান সুকনকে দেখেন, আরো অনেক মানুষকে দেখেন যারা হাই লেভেলের, তাদের ভিডিও দেখে হয়তোবা 4-5 মিনিট মোটিভেট থাকতে পারবেন, এরপরে এরপরে কি করবেন? এরপর আর মোটিভেট থাকতে পারবেন না। আসলে মোটিভেশন কেউ কাউকে করতে পারে না, কখনোই সম্ভব না। পৃথিবীতে 1 সেকেন্ড পরে কি হবে সেটা কেউ জানে না। আপনি যখন বসে আছেন, আপনি কিছুই করছেন না, তখন হাজার হাজার মানুষ, হাজার হাজার থিংস অনেক কিছু করছে, কিছু না কিছু ঘটে যাচ্ছে যেটা হয়তো আপনি জানেন না। আবার আপনি কখনো সময়কে থামিয়ে দিতে পারবেন না, আবার আপনি সময়ের বিরুদ্ধেও যেতে পারবেন না, সময়ের আগেও যেতে পারবেন না, পরেও থাকতে পারবেন না। তাহলে কি হলো, সবকিছু অনির্দিষ্ট। দেখুন বন্ধুরা, সাকসেস কখন আসবে সেটা কেউ জানে না, কেউ জানে না। শুধুমাত্র সাকসেস পাওয়ার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারেন। অদৃষ্ট, সবকিছুই অদৃষ্ট, আশা করি বুঝতে পেরেছেন।